শুধু আমি প্রার্থী হিসেবে জেতা না, এটা সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত পর্যুদস্ত পরাস্ত করারই আমার লক্ষ্য। এই মুহূর্তে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করছি, এটা বড় গর্বের। 1800 দিন 5 বছর 1800 দিন মানুষকে আমি সেবা দেবো, এইটা হচ্ছে কাজ। আমার নীতি হচ্ছে আমার বিধানসভা অঞ্চলে কোনো গরিব মানুষের যদি রাত্রিরে চিকিৎসার না থাকে তাপস্যরাজি থাকবে। আমাদের দেশের মানুষকে সালাম জানানো উচিত। কখনো হিন্দুরা তাদের নিজেদের পার্টি হিন্দু মহাসভাকে মনে করেনি, আর মুসলিমরা কখনো দাঁড়িয়ে মুসলিম লীগকে তার নিজের পার্টি মনে করেনি। এটাই আমাদের দেশ, এর জন্য আমরা গর্ববোধ করি। প্রতিবাবু বলতেন মানুষই ইতিহাস, মানুষই শেষ কথা। আমরা ওদেরকে এই কথা দিয়ে বলছি, মানুষই ইতিহাস তৈরি করে। অভিজ্ঞতা, তুমি একটা নির্বাচন ছাড়া কি করবে? চারটে জবাব দিতে হয় মানুষকে। তখন দল যদি আমাকে প্রার্থী না করতো আমার মন খুব খারাপ হতো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি কি একবারে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেবো? এইটা কি একটা দর্শনের কথা হতে পারে? আমার মনে হচ্ছে রাজনীতিতে একটা আদর্শবোধের ভিত্তি করে নষ্ট হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। আমি যেমন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, আমি নিউ টাউনে মানুষের প্রতিনিধি। এই প্রথম কোনো সান অফ দি সয়েল অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করছেন। আপনারা দেখছেন টিডিএন বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি রাজারহাট নিউ টাউনের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের বাড়িতে। টিডিএন বাংলা আপনাকে স্বাগত। নমস্কার। দীর্ঘদিনের আপনি লড়াকু নেতা, আপনি অনেকবার ভোটে দাঁড়িয়েছেন, জিতেছেনও। তবে এবার আপনার বিধানসভা ইলেকশনে প্রার্থী হয়েছেন, সেটাকে কেমন লাগছে আপনার? না, এটা আমি শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞতা যে তারা আমাকে প্রার্থী করেছেন। আমি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কাজ করি, একটা বৃহত্তর কাজ করব। তার মানুষ এটা আশাও করে, বিশেষ করে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ একটা আশা করে যে একটা বৃহত্তর কাজ যাতে করার একটা সুযোগ করে দিই। এই পরিস্থিতিকে দাঁড়িয়ে এখন সাম্প্রদায়িক শক্তি মাকাছাড়া দিয়েছে, তার বা তাকে লড়াই করাটা ছোটোবেলা থেকেই আমি ধর্মনিরপেক্ষ মানুষ, সেই লড়াইটা একটা বড় বিষয়টাকে আমার সামনে রাখার একটা সুযোগ এসছে। শুধু আমি প্রার্থী হিসেবে জেতা না, একটা সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত পর্যুদস্ত পরাস্ত করারই আমার লক্ষ্য। ডেপুটি মেয়র থেকে আপনার বিধানসভা ইলেকশনে প্রার্থী হওয়া, তৃণমূল নেত্রীর কাছ থেকে আপনার কাজের জন্য উপহার এটা? না, হয়তো উনি ভেবেছেন আমি 38 বছর ধরে প্রতিনিধি বানা, জানেন আমি 21 বছর বয়সে 83 সালে পঞ্চায়েত মেম্বার, 88 সালে এখানকার প্রধান, 94 সাল থেকে 99 সাল আমি মানে ভাইস চেয়ারম্যান, আর 99 সাল থেকে 2014 তিনটে টার্ম আমি চেয়ারম্যান। ফলে অনেকটা যুগ ধরে আমার কার্যকলাপ মানে ব্যাপারটাকে আছে, সেটা মানুষ জানেন। বিশেষ করে গরিব মানুষ, সংখ্যালঘু মুসলিম মানুষ, উদ্বাস্তু মানুষ, এরা আমার মানে রেকমেন্ডেশন করার একটা অন্যতম বিষয়। মানুষ মনে করেন যে আমি তাদের যোগ্য প্রতিনিধি, এবং এটা আমি অর্জন করেছি অনেক ইতে দীর্ঘদিন কার্যকলাপের ফলে। ফলে আমার কাছে ভোটটা একদিন, আমার কাছে সমাজসেবাটা সারা বছর চিরদিন, এটা মানুষ জানেন। এটা মানুষের কাছে বিষয়টা আছেন। আরও বৃহত্তর চাওয়ার জন্য এই কাজটাকে আমরা করার জন্য বিষয়টাকে করেছি। এর জন্য হয়তো উনি আমাকে এই ব্যাপারটাকে মানে রেখেছেন, এবং উনি আমাকে অ্যাকচুয়ালি মানে আমাকে অনেকদিন আগে উনি আমাকে বলেছেন যে নিউ টাউন বিধানসভাটা আপনাকে দেখতে হবে, এবং আমাকে জানেন আমাদের দিদিকে বলো বা ইত্যাদিতে যে কোঅর্ডিনেটর, ওটা উনি আমাকে নির্বাচিত করে দেন, মানে করে দেন যে আপনাকে আপনি কর্পোরেশন যা দেখে যে কর্পোরেশন নিয়ে করে আপনি একটু এই ব্যাপারের ওপর নজর দিন, আমি সেটাকে ব্যাপারটাকে দেখেছি। আপনাকে অনেকে বামপন্থী মানুষ হিসাবেও চেনে, তো আপনি সেই সর্বহারা বর্জা মানুষদের হয়ে কথা বলেন, তো আপনি কি সেই লেলিনের উপরে এখনও বিশ্বাসী? লেলিন পন্থায় কি বিশ্বাস করেন আপনি? দেখুন, এরকমভাবে মানে কোনো দর্শন কখনো রিজিড হয় না, কখনো রিজিড হয় না, এটা একটা ব্যাপার। আমি ধরুন বামপন্থী, বামপন্থা হচ্ছে গরিব মানুষের দর্শন। আমি মমতা ব্যানার্জির মধ্যেই বামপন্থা দেখি, গরিব মানে বেশ করে গরিব মানুষ, যিনি 9.5 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে পারেন, 10 কোটি মানুষকে সাকোসাকি দিতে পারেন, কন্যাশ্রী থেকে রূপশ্রী সমস্ত গরিব মানুষের প্রকল্প, যেগুলোকে আমরা ছোটোবেলা থেকে এই স্বপ্নগুলোকে আমরা বাস্তবে দেখি। দেখুন, এখন আমার কাছে ওই সব বিষয় না। একটা সময় মনে হতো যে কমিউনিস্ট পার্টি তার বিষয় টিষয়, এখন মনে হয়েছে যে এইটা একটা কাল্পনিক, এই ধারণা দিয়ে হয় না। পৃথিবীতে নিশ্চয়ই সাম্যের পক্ষে আমি ইসলাম ধর্ম থেকেও সাম্যের ধারণা বিষয়, কিন্তু যেভাবে বিষয়টাকে আছেন আজ দেখেছেন, যার জন্য কোনো রিজিড অ্যাটিচিউড, কোনো একটা দেশের ব্যাপারটা আমাকে দেশে প্রয়োগ করবে এই ধারাটা চলে না। আজ আমাদের দেশের নিজস্ব ধারা, নিজস্ব গতি, নিজস্ব মহাপুরুষ, তাদেরকে দেখেই বিষয়টাকে করতে হবে। এই জন্য আমার কাছে বিষয়টা আছে, মানে আমার কাছে নিশ্চয়ই মানে বিষয়, কিন্তু আমি আগে জাতীয়তাবাদী ব্যাপারটাকে না রেখে অন্য কিছু বাদ ভাববো, এটা আমার ভাবার মতো ভাবি না। মানে আমার কাছে সবার দর্শনকেই আমি মানবো, মান্যতা দেবো, ইত্যাদি দেবো। যেমন মানে লেনিনের শ্রেণী, যদি আমার শ্রেণী বিন্যাসের যে কথা বলা আছে, এটা কে না বিশ্বাস করে? আপনি আমি সকলে বিশ্বাস করি, হিন্দু মুসলিম ধর্মেতেও সেই কথাটাকে আছে যে বড়লোক এবং গরিবের লড়াই, শ্রেণী সংগ্রাম আছে, কিন্তু সেইটা সারা পৃথিবী জুড়ে কেমনভাবে হবে এইটা, এইটার নানারকম দিক বিন্যাস আছে
আছে, গোড়ামি কখনো কোনো কোনো কারোর বিচার করতে পারে না। রাজনীতির বিষয়টা হচ্ছে অবস্থার পরিপ্রেক্ষিতে পর্যালোচনা, বিশ্লেষক। গতবার একবিংশ শতাব্দী বা শতাব্দীতে নানা জটিল কঠিন পরিস্থিতি হয়েছে, তাকে সামনে রেখেই রাজনৈতিক লড়াইটা করা করা দেশে 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 এক পার্টির শাসন কখনো সম্ভব না, যেটা কমিউনিস্টদের নানা। সুতরাং সারা পৃথিবী জুড়ে এখন মানুষকে মনে হয়েছে অবস্থা, যেমন আজকে আমাদের দেশে ধর্মনিরপেক্ষ, সারা পৃথিবীতেই ধর্মীয় মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে, তাতে তাতে সমস্ত মানুষকেই ঐক্যবদ্ধ করার একটা জরুরি, তার জরুরি। যদি কেউ মনে করেন কোনো একটি পার্টির বাদ দিয়ে ব্যাপারটাকে করবেন, তাহলে সেটা ভুল ধারণা। আচ্ছা, এই যে আর কি আপনি নির্বাচনী প্রচার প্রসার করছেন, তা কতটা সাড়া পাচ্ছেন আপনি? মানুষের মধ্যে প্রচণ্ড সাড়া, প্রচণ্ড ভালোবাসা পাচ্ছি। কারণ আমি কোনো অপরিচিত প্রার্থী না যে আমাকে একদম কে লোকটা তাপস্চারে যেরকম দেখবে এরকম ব্যাপারটা না, মানুষ জানেন। এবং আমার একটা ধরুন আমি সারা বছর কাজের মুখে থাকি, বেশ পার্টিকুলার গরিব মানুষের কাজের মুখে থাকি। এবং আমার সবথেকে বড় সম্পদ হিন্দু মুসলিম গরিব মানুষ, কিন্তু আমার বড় সম্পদ মুসলিম মানুষ। মুসলিম মানুষ আমাকে খুব নিজের মতো করে মনে রাখে, মানে নিজের মানুষ বলে মনে করেন। এটা আমার একটা বড় জীবনের পাওনা। তারা আমাকে একটা নিজের প্রতিনিধি বলে মনে করেন, কখনো মনে করেন না যে এই লোকটাকে দিলে একটা কনফিউশন অ্যারাইজ করেছিল, আমি কোনো মুসলিম মানুষের মুখে দেখিনি, বা তাদের মধ্যে ভালোবাসা দেখেছি। কারণ আমি প্রার্থী হওয়ার আগে কে হবে না হবে বোধহয় কোনো মসজিদ নেই যে মসজিদে আমার নামে জুম্মা বাড়ে একটা আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়নি, মানে এরকম মানে ব্যাপার। আমার মন্দিরে নিশ্চয়ই পুজো হয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে ব্যাপার আমিও চেষ্টা করেছি যে একটা ব্যাপারটাকে রাখা। আমার বাবা যখন আমি কম বয়সে মেম্বার হই, আমার বাবা বলেছিল না এখানে খুব নান পড়ে তখন খুব দাঙ্গা টাঙ্গার মতো পরিবেশ হতো বলতে হলো। তখন আমার বাবা আমাকে বলেছে যখন আমাদের ওই পার্টি মানলো না যে আমাকেই করলেন, মানে বাবা তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু হিন্দু কিন্তু মুসলিম মানুষের সঙ্গে এমনভাবে ব্যবহার করবে, এমনভাবে কাজ করবে যাকে তারা তোমাকে নিজের মানুষ মনে করতে পারে। এইটা বোধহয় আমি খানিকটা সফল হয়েছি। এটা মানুষের কারণ কোনো মুসলিম মানুষ আমাকে মনে করেন না যে তাপস্চারা যে অ্যাকচুয়ালি এরকম একটা ব্যাপার আমাদের কাছে এরকম ব্যাপার এটাই আমার মানে মনে করেন মনে চাও মানে মনে হচ্ছে এইটা আমি খুব একটা দারুণভাবে ভালোবাসা বা সম্মান পেয়েছি। এবার দেখুন রাজনৈতিক বিরোধিতা থাকে, রাজনীতি করতে গেলে 100% লোকের সমর্থন কেউ পেয়েছে আমার জানা নেই। মমতা ব্যানার্জি পাচ্ছে না, যদিবাবু পেয়েছেন পাননি, এটা তো কখনো সম্ভব না। আচ্ছা, আপনার ইস্যু কী কী আছে, আপনি কী কী বিষয়ে ইস্যু? ওটা তো আমাদের সব জায়গায় পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের আগামী দিনের উন্নয়ন বা ইত্যাদি, মমতা ব্যানার্জি উন্নয়ন একটা ইস্যু। আমার একটা নিজস্ব ব্যাপার থাকে, আমি সবসময় একটা নিজস্ব দৃষ্টিভঙ্গিতে কাজ করার চেষ্টা করি। যেমন ধরুন মানে ধরুন একজন জনপ্রতিনিধির আমি মনে করি বড়লোকের সঙ্গে যোগাযোগ হওয়ার সুবিধা হবে। আমি 2 তারিখে ধরুন আমি MLA হয়ে গেলাম, 3 তারিখে আমার কর্মীর কাছে বড়লোক যাবে না, আমার কাছে আসবে। আমার এইবারই আমার সততা নিষ্ঠা হচ্ছে বড়লোকের থেকে কতখানি বিষয়গুলো করে গরিব মানুষকে মানে ব্যাপারগুলো করে। কারণ আমাদের সমাজে সরকারি ব্যাপারে সবটা হয় না। যেমন ধর পাথরঘাটের একটা হাসপাতাল পড়ে রয়েছে, এত বড় হাসপাতাল, এত বড় জায়গা, সেটাকে উদ্যোগ নেই। আমি বিশ্বাস করি না যে MLA আমাদের নিউ টাউনে যত বড় লোক আছে তিনি যদি দেখে বলেন যে আমাদের 4টে করে ডাক্তার বা 6টা করে ডাক্তারকে বিনা পয়সা দিতে হবে, এটা আমি বিশ্বাস করি এটা হতেই পারে। বা আমি বিশ্বাস রাখি আমাদের নিউ মানে হিন্দু মানুষের কোনো শ্মশান নেই, আমাদের সবাইকে মৃত্যুর পর যেতে হয় নিমতলা শ্মশান অথবা হচ্ছে আপনার বড়নগর ঘাট। আমার জীবনের আমার বয়স 60 বছর, আমার একটা জীবনের স্বপ্ন যে আমি রাজারহাটের যে শ্মশান সেটাকে ভান্ডিং করবো। আমার 2.5 কোটি টাকা 3 কোটি টাকার পৌঁছে দিচ্ছে। আমি বলেছি সরকার যদি এটা নাও করে আমি নিজে করবো এবং এটা রাজারহাটের মানুষের কাছে বিষয়টাকে আমি রাখবো। এটা আমার কাছে ব্যাপার। পাথরঘাটের হাসপাতাল আমি বলেছি যে আমি রাজ্যকে হাসপাতাল করবো, মানুষকে বলবো যে মানুষ একটা বিধায়ক বলে নিজের প্রতিনিধি হিসেবে দেখবে, এটাকে একটা শখ। দেখুন ভোটে দাঁড়ালে সবাই সব কিছু বলবে, কারো পূর্ব পরিপ্রেক্ষিতে আছে তো। আমি যেমন মানুষকে বলি দেখুন কোনো মেয়েকে বিয়ে দিচ্ছেন দেখে শুনে করে তার পরিবারটাকে দেখেন যে পরিবারটা কেমন, এই আমি যে মেয়েটাকে দিচ্ছি এই পরিবারটা কেমন, ছেলেটা কেমন। আমারও ধরুন 38 বছর ধরে কাজ, আমাকে চেনাবে মানুষটা আমি কেমন, এটা আমার কাছে নতুন করে বলার। ভোটের সময় ধরুন যে কাজ করে না সেও বলবে। আর আমাদের দেখুন নিউ টাউনে বা আমাদের এই অঞ্চলটা নিউ টাউনে আপনার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে আপনি দেখছেন? আমি ধরুন যেই আমার বিপক্ষ তাতে নিয়ে আমার প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করছি, এটা বড় বলবে ধর্মনিরপেক্ষ শক্তিকে মাগা ছাড়া দেওয়ার জন্য লড়াই করছি। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আমার উন্নয়ন, 365 দিনের মানে আমার কাজ, মানে সারা বছরের কাজ 1800 দিন, 5 বছর 1800 দিন মানুষকে আমি সেবা দেবো, এইটা হচ্ছে কাজ। আমার নীতি হচ্ছে আমার বিধানসভা অঞ্চলে কোনো গরিব মানুষের যদি রাত্রিরে চিকিৎসার না থাকে তাপস্যরাজি থাকবে, রাত্রিরে কুকুর থাকবে, পুলিশ থাকবে, তাপস্যরাজি থাকবে। এটা মানুষের সামনে আমি বলতে পারি নিউ টাউনে 3টে মানুষ দেখবে, একটা রাত্রিরে কুকুর থাকবে, রাত্রিরে একদম পুলিশ থাকবে, রাত্রে তাপস্যরাজি থাকবে। আচ্ছা, এই একটা রাজ্যে একটা রাজনৈতিক দল, তারা সবসময় আর কি মেরুকরণের রাজনীতি করতে চলেছে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন, তাদের সাথে মোকাবিলা করবেন কীভাবে? ভয়ঙ্কর রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে ঐক্যবদ্ধ করছে, হিন্দু মুসলমানের মিলনের বিষয়টাকে করছি, ভারতবর্ষের ঐতিহ্য বিশেষ করে পশ্চিমবঙ্গের ঐতিহ্য
চিরকালই, কারণ যদি ধরুন তাই হতো তাহলে ভারত মহাসভা জনসংঘ যখন প্রতিষ্ঠা হয়েছিল তাহলে হিন্দুরা একান্ন সালেই তাকে ভোট দিতেন। কখনো আমাদের দেশের মনে রাখবেন, মানে আমাদের দেশে কখনো আমাদের দেশের মানুষকে সালাম জানানো উচিত, কখনো হিন্দুরা তাদের নিজেদের পার্টি হিন্দু মহাসভাকে মনে করেনি, আর মুসলিমরা কখনো দাঁড়িয়ে মুসলিম লীগকে তার নিজের পার্টি মনে করেনি। এটাই আমাদের দেশ, এর জন্য আমরা গর্ববোধ করি, এটাই আমাদের দেশের জন্য গর্ববোধ করি। কারণ আমাদের দেশের পরিকাঠামোটা যে ধর্মনিরপেক্ষ, এটা সারা পৃথিবীর কাছে আমাদের কাছে মাথা উঁচু করে দেয়। আর সারা পৃথিবীতেই উন্নত দেশে দেখুন, কোনো দেশ এখন ধর্মান্ধতা নিয়ে করে না। মানে আপনি মনে করেন খ্রিস্টান দেশে খ্রিস্টানদের কোনো এ নেই, কিন্তু খ্রিস্টানরাও কিন্তু তার রাষ্ট্রকে খ্রিস্টান দেশ বলে বলছেন না সারা পৃথিবীতে। আমি আমেরিকা খ্রিস্টান দেশ বলছে না, ইংল্যান্ড বলছে না, কারণ পৃথিবীতে শিক্ষা হচ্ছে দাঁড়িয়ে ধর্ম ধর্মের জায়গায়, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায়। ধর্মকে কখনো বিধান করবে না। এই এত কথা বলে হিন্দু, আমি হিন্দু পাড়ায় বক্তব্য রাখতে গিয়ে বলবো, ভারতবর্ষে পাঁচ বছরের যদি অর্থনৈতিক সমীক্ষা দেখেন, ওকে দু বছর ধরে গরু চামড়া বিক্রি করে বিদেশ থেকে অর্থ এসেছে সব থেকে বেশি। তাহলে নরেন্দ্র মোদী যদি হিন্দু হয় তাহলে গরুর চামড়া কেটে বিক্রি করার কোনো দরকার থাকে না। ফরেন মানি বা রাষ্ট্রের ধারণা আর ধর্মের ধারণা, দুটো ধারণা এক না। ধর্ম খুব শ্রদ্ধার জায়গা। এই যে আমি নমিনেশান দিতে যাব, আমি কিন্তু আমার কোনো হিন্দু মহাগুরুর কাছে বলবো, গুরুদেব আমার কোন দিনটা শুভ, এটা আমার একটা ব্যক্তিগত ব্যাপার। আমার আমি মুসলিম ধর্মগুরুর কাছে গিয়ে বলবো, আমাকে একটু বলুন তো যে কোন দিনটা আমি দিতে পারবো, এটা একটা আমার শুভ দিক। কিন্তু আমি যখন পালন করবো, যেমন আমি এই উঠতে দেখুন সকালে দেখলেন আমি গিয়ে ভগবানকে ডাকলাম, কিন্তু আমার ভগবান ডাকার মধ্যে আমি এরকম হবে যে আমি মুসলিম মানুষকে ঘৃণা করবো বা ইত্যাদি করবো, মুসলিম মানুষের সঙ্গে কিছু করবো না, এটা আমার ভগবানের শিক্ষা। আমার ধর্ম তো শিখিয়েছে যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না, স্বামী বিবেকানন্দ বলেছেন। আর হযরত মোহাম্মদ বলেছেন, পাশের লোকটাকে না খাইয়ে যদি হজযাত্রা যাও হজযাত্রা সফল হবে না। এই দুই ধর্মগুরুর উদাত্ত আহ্বান নিয়ে একটা মানুষ আমরা, সেটাই মমতা ব্যানার্জি করছে, সেটা তাপস চ্যাটার্জি করছে। আচ্ছা, রাজ্য রাজনীতিতে একটা নতুন মুখ আব্বাস সিদ্দিকী, এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? আমরা মনে করি, তখন যুগে যুগে ধরুন আমি দীর্ঘদিনের রাজনীতিবিদ, এটা রাজনৈতিক কৌশল, এটা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক কৌশল। মুসলিম ভোট যেহেতু আমাদের একটা ভোট ব্যাংক, তাকে তার মধ্যে ভাগ করে দাও। ওরা অনেক অ্যাসেস করে দেখেছে পশ্চিমবঙ্গে একটা ভালো সংখ্যক মুসলিম ভোট আছে, 25-30%। এই ভোটটার যদি একটা পার্সেন্ট 5-7% কাটতে পারি তাহলে বিষয় অলরেডি ওরা বিহারে সফল হয়েছে। বিহারে জানেন সামান্য মার্জিনের বিষয়, বিহারে যদি ওই বিষয়টাকে না থাকে তাহলে বিহারে আজকে বিজেপি মুখ থুবড়ে পড়তো। এটা বিজেপির একটা চালাক, তাকে সামনে রেখে ব্যাপারটাকে করা হচ্ছে। সোকল্ড আমি বলছি যে বামপন্থী দল করেছি, বামপন্থীদের একটা নীতি ছিল, বামপন্থীরাও কিন্তু সেই নীতি থেকে সরে এসে আজকে একটা এরম ধরনের ব্যাপারের সঙ্গে হাত মেলাচ্ছে, একটা সাময়িক কিছু পাওয়ার জন্য হাত মেলাচ্ছে। মানে একটা 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 যে কোনো উগ্র সিপিএম সমর্থকও জানে যে রাজ্যে তাদের কোনো ভবিষ্যৎ নেই। তো একটা ভোট কাটছে মানে ভোট কাটবে, একটা ভোট কাটছে মানে সাম্প্রদায়িক শক্তিকে তারা বিষয়গুলো করছে। এই বিভাজন তাকে লড়াই করছে, আর মানুষকে জোট করি তাকে রুখতে হবে। মানুষকে মানে ইতিহাস শেষ কথা বলে, ইতিহাসই মানুষ, জ্যোতিবাবু বলতেন মানুষই ইতিহাস, মানুষই শেষ কথা। আমরা ওদেরকে এই কথা দিয়ে বলছি, মানুষই ইতিহাস তৈরি করে। অভিজ্ঞতা, তুমি একটা নির্বাচন চালাকি করবে, চারটে জবাব দিতে হয় মানুষকে। আমরা ধর্মনিরপেক্ষ শক্তি, দক্তি মানুষের কাছে আমরা যাবো, বোঝাবো, মানুষকে বিষয়গুলো করবো, এইটা কখনো মনে সোপান দেবো না। একটা এই ধরনের সাম্প্রদায়িক শক্তি তার বিরুদ্ধে লড়াই করতে হবে। উনি দেখুন একটা এমন পরিবারের ছেলে, ওদের পরিবারের সঙ্গে আমার নিজের যোগাযোগ আছে। ওরা বলেছে দেখুন আমাদের কাছে সব নেতারা আছে, আমরা কিন্তু কোনো রাজনৈতিক মঞ্চ থেকে কখনো বিষয় করি না। রাজনৈতিক নেতা আর পীর সাহেব দুটো এক না। পীর সাহেবরা আমাদের কাছে শ্রদ্ধা হন, ইমাম সাহেবরা আমাদের কাছে শ্রদ্ধা হন। তুই যদি কোনো একটা পলিটিক্যাল পার্টি ব্যানারে হন তা তো কখনো। এখন ওই পরিবারে কেউ কখনো বলেছেন যে একদম বিধানচন্দ্র রায় থেকে আমরা আরম্ভ করে সবাই ওই পরিবারে গেছেন, সবাই দোহা নিয়েছেন, সবাই মানে বিষয়গুলো করেছেন। কিন্তু কখনো ওনারা হয়তো কোথাও বলছেন আমাদের কোনো সমর্থন থাকতে, যেমন বলছে আমি এখন আমাকে তোয়াশের দিকে বলেন, আমি এখন যদি কোনো কথা বলি আমি তো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বলব, কিন্তু আমি তৃণমূলের মঞ্চে গিয়ে বলবো না যে তিন কেন আমার পীর সাহেব আমার এটা নীতি আমি কোনো, কিন্তু আমি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বিষয়টাকে বলব, কোনো মতেই মানে বিষয়টাকে করতে পারবো না। এই লড়াইটা আমরা আছি, উনি যা করছেন সেটা হচ্ছে একটা ব্যাপার। এটা বিজেপিরই একটা বলতে পারেন পরোক্ষ মদত এবং তার একটা বিষয়, এবং সেই তিনি প্রত্যক্ষভাবে বিজেপির ব্যাপারটাকে তিনি নিয়ে আসছেন এবং মুসলিম সমাজের মধ্যে ভাগ করে দেওয়ার চেষ্টা করছেন। এটা আমাদের রাজ্যে সফল হবে না, কারণ আমাদের মুসলিম সংগঠন বুদ্ধিজীবী, তারা সকলে এমনভাবে নেবেছেন যে এটা তাদেরকে আমাদের বোঝাতে, তারা নিজেরাই অভিজ্ঞতা দিয়ে এটা বুঝেছে যে কী আমার কাছে এক্ষুনি আমি কাকে রুখব। সাম্প্রদায়িক শক্তিকে যদি এক্ষুনি রুখতে না পারি, নয় কোরআন ছাড়ো নয় ভারত ছাড়ো, এই যাদের স্লোগান, আর তারা আজকে অন্য কিছু করবে, এটা ব্যাপার। আজকে আমি অন্য সাক্ষাৎকার দেখলাম, বললেন আমি ভোট কাটবো না, মমতা ব্যানার্জি ভোট কাটবো। মমতা মানে সাধারণভাবে জোট করলে যে বড় হয়, আমাকে এখানে বিজেপিকে রুখতে পারে কে পশ্চিমবঙ্গে? তৃণমূল, আপনাদের তৃণমূলের থেকে কিন্তু আর কি বিজেপিতে আর কি যেয়েই যাচ্ছে, মানে দল বদলের একটা হিড়িক লেগেই আছে বিষয়টা আপনারা দেখুন। এটা আমার একটা ব্যক্তিগত মত আছে, আমি খুব মর্মাহত
যে আমরা যাদের রাজনীতি করি, রাজনীতি যে থেকে দর্শন না, তখন কোনো কারণে আমাকে আমি দলে সন্তুষ্ট হলাম না। ধরুন আমার যখন মনে হয়েছিলো যে আমারই মেয়র হওয়া উচিত, হলাম না, মন খারাপ হতে পারে। কিন্তু আমি যখন যে পলিটিক্যাল ডিসিশান নেবো তখন আমার আদর্শবোধ থাকবে না, তখন দল যদি আমাকে প্রার্থী না করতো আমার মন খুব খারাপ হতো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি কি একবারে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেবো, এইটা কি একটা দর্শনের কথা হতে পারে? তাহলে কারা আছেন তাদের পিউরিফাইড হয়ে যাওয়া উচিত, এই সাম্প্রদায়িক শক্তি এটা হওয়া উচিত। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে যারা হাত মেলাবে তারা কোনো বিষয় না, বিষয় নয় যে দেখেছেন একটা সিঙ্গুলের মাস্টারমশাই, আমি নমিনেশন পাইনি বলে কোনো পাইনি বলে আমি একটা দলে যাচ্ছি, একটা মাস্টারমশাই লোক, শিক্ষিত মানুষ, এইটাই কন্ডিশন রাজনীতি, পলিটিক্যাল কন্ডিশন। রাজনীতির একটা দর্শন আছে, রাজনীতির একটা রীতি আছে, রাজনীতির একটা নীতি আছে, তা সেটাকে সামনে না রেখে আমি শুধু বিষয়টাকে করে বলবো? কালকে একজন সিনেমা আর্টিস্ট বললেন আমি আর ওই কেন্দ্র থেকে দাঁড়াবো না, আমি দেখছিলাম কোন কেন্দ্র থেকে মানে দাঁড়ানো যায়, আমার দুয়ার খোলা রইলো বিজেপির জন্য। তার মানে তুমি একদিন ধরে যে ধর্মনিরপেক্ষতার কথা তোমার ভেক, তাহলে তুমি ভেক, তুমি আর বিষয়টাকে আছেন। ধরুন আমি যদি আজকে কোনো ধরুন কোনো কারণে আমি কোনো সরকারি পদে নেই, কাল যদি এখানে দাঙ্গা ঘটে আমি কি হিন্দুদের হয়ে লাঠি নিয়ে মুসলিমদের মারতে যাবো, নাকি আমার একটা রোল থাকবে, যে রোলটা হচ্ছে একটা সম্প্রীতির রোল, এটাই দ্বারা এটা বোঝাচ্ছে না। এটার জন্য কোনো একটা আদর্শবোধ যদি রাজনীতি, আমার মনে হচ্ছে রাজনীতিতে একটা আদর্শবোধের ভিত্তি করে নষ্ট হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক, যেটা এই এই শক্তি অত্যন্ত দুঃখজনক একটা রাজনীতির ব্যাপার। মানে কখনো আমরা কখনো ছোটোবেলা থেকেও দেখিনি, আমি তো ছোটোবেলা থেকে রাজনীতি করেছি, বাড়ি বাড়ি গিয়ে, ওই বাড়িটা কংগ্রেস বাড়ি, কিছুতেই কংগ্রেস বাড়িতে গিয়ে কিছুতেই দেখতাম পাঁচটা ভোট টানতে দিত, বাড়ির বড়ো লোককে বয়স্ক লোককে কিছুই টানতে পারছেন, একটা রিজিত হয়ে থাকতো যে না আমি এটাকে সমর্থন করি, কিছুতেই এক চাচা হ্যাঁ কাকা দাও না ভোট, আমি তো খুব ভালো লোক, কিন্তু কিছুতেই না রে বাবা চিরকাল হাত চিহ্নে ভোট দিয়েছি দেবো না, এই যে সেই বয়স্ক লোকেদের মূল্যবোধ, এই মূল্যবোধটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, এটা একদম মানে ব্যাপার। আর কদিন বাদে রাজনীতির লোকেদের মানুষ কিন্তু মানুষ আর বিশ্বাস করতে পারবে না, এটা ধরুন নানা কারণে একটা দল পরিবর্তন আমিও তো করেছি, ধরুন একটা অবস্থার পরিপ্রেক্ষিতে দল পরিবর্তন করা একটা জিনিস, আপনি সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে নিচ্ছেন একটা জিনিস, একটা মানে একটা জিনিস যেটা ভয়ঙ্কর মানে মানে বিপদ, যার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করতে হবে। এই মানে এখানে শিবির মানে বিষয়টাকে এ করে দেওয়াটা ভালো বা ভালো, যিনি সাম্প্রদায়িক শক্তিকে হাত মেলাচ্ছেন তিনি ব্যাপারটাকে বুঝবেন, মানুষই গর্জি করবেন, মানুষই গর্জি করবেন। আচ্ছা আপনি জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী, মানুষের সঙ্গে ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় দল এই বিষয়টাকে আছেন, গত লোকসভা নির্বাচনে আমাদের দল মোটামুটি ফলাফল করেছিল, কিন্তু আশাতীত ফলাফল করেনি, নিউটাউন বিধানসভা থেকে আমরা করেছিলাম। এছাড়া আমি একটা নিজের ডিমান্ড করি যে মানুষের প্রতিনিধি হিসেবে, আমি যেমন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, আমি নিউটাউনে মানুষের প্রতিনিধি, এই প্রথম কোনো সান অব দি সয়েল অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করছেন, একদিন অব দি সব মানে বিষয়টাকে করেছেন, এবং আমিও বলতে পারেন যে একটা মানে রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়েছি যে গরিব মানুষগুলোর মানে ব্যাপার, এবং এখন অবধি আমি মনে করি, আমি ডিম্যান্ড করি যে গরিব মানুষগুলো আমাকেই তার প্রতিনিধি বলে মনে করে, এই মনে করাটা জানা এটা মনে করাটা আমার একটা বড় স্যাটিসফ্যাকশন, এটাকে দেখি। আপনার আর কি জেতার পর, আপনি তো আশাবাদী বলছেন যে 100%, আপনি জেতার পর আপনার আর কি প্রথম কাজটা কী হবে? আমার প্রথম কাজ পাথরঘাটের হাসপাতাল, দ্বিতীয় কাজ হচ্ছে মানে মানে বিষয়টাকে হচ্ছে, দ্বিতীয় কাজ হচ্ছে একদম আমার মানে শ্মশান, এটা আমি নিজের উদ্যোগে করব। এছাড়া হচ্ছে যে মানুষের সঙ্গে বিষয়টাকে করা আমার একটা বড়ো এ হচ্ছে, পশ্চিমবঙ্গের উদাহরণ তৈরি করব, এত বড় কনসালটেন্সি মানুষের সার্টিফিকেট, এটা আমার কর্মীরা বাড়িতে পৌঁছে দিতে পারে কিনা, তিনি একটি দেবেন যে আমার এই সার্টিফিকেট লাগবে, এটা বাড়িতে পৌঁছে দিতে পারেন কিনা, এর জন্য আমার লাইন দিয়ে বাড়িতে ভিড় করা, এটা আমি দেখছি, এটা পারবো কি পারবো জানার চেষ্টা করবো 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে একটা ভ্রাম্যমাণ মানে ওষুধের, আমার গ্রামের লোক খুব গরিব মানুষ, এই গ্রামের প্রতিটা এতে সপ্তাহে 1 দিন করে মেডিসিন দেয়, ওষুধ দেওয়া যায় কিনা, এটা উদ্যোগে এটা একটা উদ্যোগ, মানে আমার মানে ভ্রাম্যমাণ গাড়ি থাকবে, সেখানে ডাক্তার থাকবে, মানুষের সেখানে ওষুধের পৌঁছে দেবে, গরিব মুসলিম গরিব এই মানুষগুলোর কাছে একটা বিষয় থাকবে, মানে বিধায়ক মানে তোমার কাছে অন্তপক্ষে সপ্তাহে 1 দিন, বিধায়ক মানে তোমার কাছে বিষয়টাকে থাকবে, এইটা একটা আমার জীবনে একটা মানে স্বপ্ন আমার বলতে পারেন এরকম একটা ব্যাপার আছে। এছাড়া আমার অনেক কাজের মধ্যে একটা থাকবে, যত মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে দরিদ্র সীমার নিচের মানুষ, এদেরকে নিয়ে আমি একটা কিছু ভাববো, এদেরকে নিয়ে আমার ভাবার মানে আমার এরকম ইমোশনাল কাজ অনেক আছে, আমি সেগুলোকে নিয়ে ভাববো। পাথরঘাটার হাসপাতালটা, এইটা আমি একটা মানে একটা ব্রত নিয়েছি, পাথরঘাটার মা বোন, পাথরঘাটার চাচি ভাবি বা বৌমারা, তারা তাতে গর্ভবতী হলে আর নানপুর অবধি আসতে হবে না, পাথরঘাটা যারা বিষয় থাকবে, এটা আমার একটা চ্যালেঞ্জ, আমি একটা বিষয়টাকে একটা সামনে রাখবো, মানে আমার একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এরকম একটা ব্যাপার। তবে কতখানি পারবো দেখুন, ভগবান এবং আল্লাহ শক্তি না দিলে তো পারবো না, সবটা মনের ইচ্ছা, যদি ইচ্ছাটা এরকম ধরনের আছে আমি যদি মানুষ এই ব্যাপারটাকে একটুখানি রাখবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটাই আমার জীবনের ব্রত, এটাকে নিয়ে আমি ঝাঁপিয়ে পড়বো।
আপনার এই ইলেকশনের মাঝে অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য টিডিএন বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে সমস্ত দর্শকদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। পরে আবার কোনো একটা এপিসোডে দেখা হবে। ততক্ষণ দেখতে থাকুন টিডিএন বাংলা, সত্যের পক্ষে, খবরের আওয়াজ।